আসসালামু আলাইকুম সাইকেল রেন্টাল বা সাইকেল বাড়ার ব্যবসা একটি লাভজনক একটি ব্যবসা যদি আপনি সঠিকভাবে পরিকল্পনা করেন এবং বাস্তবায়ন করতে পারেন আজকের এই ভিডিওতে আমরা সাইকেল রেন্টাল ব্যবসা কিভাবে শুরু করবেন কিভাবে পরিচালনা করবেন কিভাবে আপনি ব্যবসা থেকে প্রফিট নিয়ে আসবেন বিস্তারিত যত বিষয় আছে টুকটাক বিষয় সবগুলি ইনশাল্লাহ আজকে ভিডিওতে আমরা আলোচনা করব। সো মনোযোগ দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে আশা করি সাইকেল রেন্টাল ব্যবসা নিয়ে যত আইডিয়া আছে যা জানা প্রয়োজন আপনার আসলে সবকিছু জানতে পারবেন সো শুরু করা যায় বাজার গবেষণা করতে হবে আপনি যে এরিয়াতে সার্ভিস দিবেন আপনি সেখানে চাহিদা কেমন আছে সেটি আপনাকে নির্ধারণ করতে হবে যেমন হচ্ছে আপনি পর্যটন স্থান তারপরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস পার্ক এবং শহরের এলাকায় সাধারণত এই সেবাগুলি বেশি চলে কাদেরকে আপনি সেবা দিবেন সেটি আপনাকে নির্ধারণ করে নিতে হবে যেমন আপনার পর্যটন হতে পারে তারপরে ছাত্র হতে পারে চাকরিজীবী হতে পারে কিংবা ফিটনেস যারা করতে চাই স্বাস্থ্য ঠিক রাখতে চাই তাদেরকে আপনি দিতে পারেন সো এটা আপনাকে প্রথমেই নির্ধারণ করে নিতে হবে যে আসলে আপনি কোন ধরনের মানুষদেরকে সেবাটা দিবেন তারপরে আপনাকে ব্যবসায়িক পরিকল্পনা নেমে যেতে হবে আপনি কি দৈনিক ভাড়া নিবেন নাকি সাপ্তাহিক নেবেন না মাসিক নিবেন এটি আপনাকে নির্ধারণ করতে হবে প্রতিযোগিতামূলক আপনাকে মূল্য নির্ধারণ করতে হবে আপনার যে এরিয়াতে সার্ভিস সার্ভিস দিবেন ওখানে অন্য কেউ দিচ্ছে কিনা সেটা আপনাকে যাচাই করে সে অনুযায়ী আপনাকে বাড়া নির্ধারণ করতে হবে আরও আপনাকে লক্ষ্য রাখতে হবে আপনার কেমন খরচ হচ্ছে এবং আপনার মুনাফা কেমন হওয়া উচিত আপনি কত টাকা লাভ করতে চান প্রতিদিন সেই অনুযায়ী বিবেচনা করে আপনাকে দামটা নির্ধারণ করতে হবে তারপর অতিরিক্ত আপনি কিছু জিনিস বা সুযোগ সুবিধা আপনি আপনার কাস্টমারদেরকে দিতে পারেন যেমন আপনি হেলমেট দিতে পারেন লক দিতে পারেন তারপর সাইকেল মেরামতের সার্ভিস দিতে পারেন এগুলো আপনি অতিরিক্ত সেবা দিয়ে কাস্টমারদের সাথে একটা ভালো সম্পর্ক তৈরি করতে পারেন তারপরে যে জিনিসটা গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে ভালো মানের সাইকেল কিনতে হবে যেন তা দীর্ঘমেয়াদী থাকে বিভিন্ন ধরনের সাইকেল আছে আপনার মাউন্টেন বাইক আছে তারপর হাইব্রিড বাইক আছে ইত্যাদি আপনাকে সংগ্রহ করতে হবে তারপর নিয়মিত রক্ষণাবেক্ষণ আপনাকে অবশ্যই নিশ্চিত করতে হবে যাতে সাইকেলগুলি সবসময় ভালো থাকে সো এটি খুবই গুরুত্বপূর্ণ তারপরে যে জিনিসটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আইনি বিষয় এবং বিমা আপনার এলাকার নিয়ম অনুযায়ী প্রয়োজনীয় লাইসেন্স এবং পারমিট আপনাকে সংগ্রহ করতে হবে সাধারণত ট্রেড লাইসেন্স করলেই চলে নর্মালি তারপর যদি আপনার এলাকাতে কোনো স্পেসিফিক একটা কোনো আইন থাকে সেক্ষেত্রে সেই আইনটা অবশ্যই আপনাকে মানতে হবে তারপরে আপনি একটা বিমা করতে হবে আপনার সাইকেল এবং গ্রাহকদের জন্য বিমা করতে হবে যেন কোনো দুর্ঘটনা হলে তার থেকে হচ্ছে আপনার গ্রাহক একটা একটা মানে মানে কোম্পানির কাছ থেকে ক্ষতিপূরণ পায় এবং আপনার যদি কোনো কারণে একটা সাইকেল চুরি হয়ে যায় সেটাও যেন বিমা কোম্পানি আপনাকে সাপোর্ট করে হ্যাঁ আপনার সাইকেল চুরি হয়ে গেলে সেটা খুঁজে হয়তো বের করবে অথবা তার জরিমানা হয়তো বিমা কোম্পানি দিবে সো এই জন্য আপনাকে বিমা করাটা খুবই গুরুত্বপূর্ণ তারপর হচ্ছে মার্কেটিং একটি ব্যবসার প্রাণ বলা যায় মার্কেটিং মার্কেটিং ছাড়া একটা ব্যবসা যেন কল্পনাই করা যায় না একটি প্রফেশনাল ওয়েবসাইট আপনাকে তৈরি করতে হবে যেখানে গ্রাহকরা সাইকেল বাড়া নিতে পারবে এবং আপনার সেবার বিস্তারিত সেখান থেকে তারা জানতে পারবে আপনি সোশ্যাল মিডিয়া যেমন ফেসবুক ইনস্টাগ্রাম টুইটার ইত্যাদি প্ল্যাটফর্মে আপনার ব্যবসার প্রচারণা চালাতে হবে সন্তুষ্ট গ্রাহক যারা আপনার যারা আপনার রেগুলার আপনার সার্ভিস নিচ্ছে তাদের কাছ থেকে আপনি রেটিং নিতে হবে এটি গ্রাহকদের করবে। নতুন গ্রাহক আকৃষ্ট করতে সাহায্য করবে গ্রাহক সেবা আসলে গ্রাহক সেবার বাইরে কিচ্ছু নাই আপনার গ্রাহক ধরে রাখার জন্য গ্রাহক সেবা খুবই গুরুত্বপূর্ণ দ্রুত এবং দক্ষ গ্রাহক সেবা প্রদান করতে হবে অর্থাৎ আপনাকে দ্রুত সেবা দিতে হবে এবং দক্ষতার সাথে গ্রাহকদেরকে সেবা দিতে হবে গ্রাহকদের ফিডব্যাক নিতে হবে আসলে আপনার সার্ভিস কেমন দিচ্ছেন সেটা আপনার গ্রাহকদের কাছ থেকে নিতে হবে আসলে কি কি জিনিস ইমপ্রুভমেন্ট দরকার আছে কি কি সেবা আপনার উন্নত করা প্রয়োজন আছে সেটা আপনি গ্রাহকদের কাছ থেকে আপনার নিতে পারেন তারপরে হচ্ছে পরিবেশ বান্ধব বিভিন্ন উদ্যোগ আপনি নিতে পারেন সাইকেল চালানোর পরিবেশের জন্য ভালো এই বার্তাটি কিন্তু আপনি প্রচার করতে পারেন এটি করেও আপনি পরিবেশ সচেতন ব্যক্তিদের সাথে একটা ভালো সম্পর্ক তৈরি করতে পারেন এবং তারা কিন্তু আপনার সাইকেল ভাড়া নিতে আগ্রহী হবে আপনার ব্যবসাকে পরিবেশ বন্ধ করার জন্য বিভিন্ন উদ্যোগ আপনি গ্রহণ করতে পারেন যেমন পুনর্ব্যবহারযোগ্য উপকরণ কিন্তু আপনি ব্যবহার করতে পারেন সো সাইকেল ব্যবসা শুরু করার জন্য এই মডেল অনুযায়ী যদি আপনি আগাতে পারেন আশা করি ইনশাল্লাহ আপনি খুব দ্রুত সফল হবেন অবশ্যই সঠিক পরিকল্পনা করে দাপ দাপ অনুযায়ী আপনাকে আগাতে হবে লাফালাফি করলে হবে না আস্তে আস্তে আপনাকে আগাতে হবে এবং সঠিক গাইডলাইন মেনে আপনাকে কাজ করতে হবে তাহলে ইনশাল্লাহ খুব দ্রুতই আপনি সাইকেল রেন্টাল ব্যবসায় সফল হতে পারবেন সো আজকে এই পর্যন্তই আপনার যদি ভিডিওটি উপকৃত হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন সো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম